শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের লেকচার শুরু করছি। আমি এমডি সখাওয়াত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। শিক্ষার্থী বন্ধুরা, আজ যে টপিকসটা নিয়ে তোমাদের ক্লাস নিব সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের চ্যাপ্টার 6-এর কিউ অধ্যায়টা নিয়ে। যদিও এই অধ্যায়টি আমি সপ্তম এবং অষ্টম লেকচারে তোমাদের আগে বর্ণনা করছি, সেটা আমরা আজকে একটু রিভিউ করব। যাই হোক, এখন তাহলে আমরা চ্যাপ্টার 6-এর কিউ অধ্যায় আলোচনা শুরু করি। কি দেখছো এই স্লাইডটাই? আমরা কিছু লোকের সারি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা বাস কাউন্টার এবং টিকিটের জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য আমরা প্রায় দেখে থাকি রাস্তাঘাটে লোকজন কোনো কিছুর জন্য অপেক্ষা করে। ঠিক এরকম সারিবদ্ধভাবে দাঁড়ায় আমরা ব্যাংকে টাকা তোলার সময় বা বাস স্ট্যান্ডে টিকিট কাটার সময় বা কোনো ই থেকে সরকারি কোনো প্রতিষ্ঠানে গেলে আমরা এগুলো প্রায় দেখতে চাই। এই যে সারিবদ্ধভাবে, এটাই একটা কিউ এর ভিতরে, কিউ ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। অর্থাৎ এখানে যে লোকটা আগে সিরিয়ালে আছে সেই লোকটা আগে সিরিয়াল পাবে, অর্থাৎ তার কাজ যে লোক আগে আসবে সে লোক আগে সিরিয়াল পাবে, এবং যে লাইনের পিছনে সে পিছনে তার কাজটি করতে পারবে। আজকে আমাদের যে ডাটা স্ট্রাকচার কিউ, কিউ ডাটা স্ট্রাকচারটা ঠিক এই জিনিসটা ফলো করে চলে। অর্থাৎ কিউ ইজ অলসো অ্যান অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ অর এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার জাস্ট লাইক স্ট্রাক ডাটা স্ট্রাকচার। অর্থাৎ স্ট্রাক ডাটা স্ট্রাকচার মধ্যে কিউ একটা অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ বা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, ইন হুইচ ফার্স্ট এলিমেন্ট ইজ ইনসার্টেড ফ্রম ওয়ান, যেখানে তার প্রথম উপাদানটা যে এক পাশ থেকে ইনসার্ট হয়, যাদেরকে আমরা বলি রিয়াল রিয়াল একটা টেইল বলি আমরা, কিন্তু আমরা অ্যালগোরিদম আমরা এই অধ্যায়ে আমরা এটাকে রিয়াল রিয়াল হিসেবে ধরব। অ্যান্ড দ্য রিমুভাল অফ এক্সিস্টিং এলিমেন্ট টুক প্লেস ফ্রম আদার ইন কল্ড অ্যাজ ফ্রন্ট। অর্থাৎ আমরা একটু আগে যে সারিবদ্ধ লাইনটা দেখলাম, ওখানে যে লোকটা প্রথমে আসে সেই লোকটা প্রথম শিডিউল পাবে এবং এরপরে এক এক করে এভাবে পাল্টে আসবে। ঠিক সম্মুখ প্রান্ত আর একটা আছে পিছনের প্রান্ত। আমরা ফার্স্ট অর্থাৎ সম্মুখ প্রান্তটাকে আমরা এখানে বলবো রিয়াল অর্থাৎ টেইল বলবো, আর ফ্রন্ট প্রান্তকে এখানে আমরা হেড বলবো। অর্থাৎ হেড প্রান্ত থেকে কোনো ডাটাকে আমরা রিমুভ করতে পারবো এবং ফ্রন্ট প্রান্ত অর্থাৎ রিয়াল প্রান্ত দিয়ে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে পার অর্থাৎ ইনসার্ট করতে পারবো। ডিস মেক্স কিউ অ্যাজ ফিফো, অর্থাৎ এই ডাটা স্ট্রাকচারকে আমরা ফিফো ডাটা স্ট্রাকচার বলি। ফিফো শব্দের অর্থ ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে লোকটা আগে আসবে সেই লোকটা আগে রিমুভ হবে, সেটাই সেই জন্য লিখছি ডাটা স্ট্রাকচার। ডিস মেক্স কিউ অ্যাজ ফিফো ডাটা স্ট্রাকচার হুইচ মিনস দ্যাট এলিমেন্ট ইনসার্টেড ফার্স্ট উইল রিমুভ উইল বি ফার্স্ট, অর্থাৎ যে লোকটা আগে ইনসার্ট হবে সেই লোকটা আগে আগে রিমুভ হবে। এটাই ফিফো ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্য। আমরা যদি এটাকে যদি গ্রাফিক্যালি যদি দেখি, তাহলে আমরা বলতে পারবো যে দেখো এখানে এন কিউ এবং ডি কিউ দুটা টার্ম আছে, অর্থাৎ এন কিউ প্রান্ত দিয়ে ডাটা রিয়েল প্রান্ত আর একটা ফ্রন্ট প্রান্ত, অর্থাৎ রিয়েল প্রান্ত দিয়ে ডাটা এন কিউ হবে এবং অর্থাৎ ডাটা ঢুকবে এবং ফ্রন্ট প্রান্ত দিয়ে ডাটা বের হবে। এটাই অর্থাৎ রিয়েল প্রান্ত দিয়ে এই প্রান্ত দিয়ে যে ডাটাটি ঢুকবে সে আস্তে আস্তে এখান থেকে আগেই বের হবে এবং পিছন থেকে ডাটা অল টাইম রিয়েল প্রান্ত দিয়ে ডাটাটা ঢুকবে। এখানে এন কিউ
বলতে কি বোঝাই বুঝতেই পারছো? এন কিউ ইজ অপারেশন অফ অ্যাডিং এলিমেন্ট ইনটু কিউ। এন কিউ প্রান্ত দিয়ে ডাটা ইনপুট হয় এবং ডি কিউ দ্য রিমুভেল এলিমেন্ট ফ্রম দ্য কিউ, এবং ডি কিউ প্রান্ত দিয়ে ডাটাটা আসে বের হবে। দেখো এখান থেকে আমি যদি একটা ডাটা যদি এখানে ঢুকাই, এই ডাটাটি আগে যাবে, এরপরে কোনো ক্রমেই এখান থেকে কোনো ডাটা ঢুকার কোনো অবকাশ নাই এবং বের হওয়ার প্রান্ত এটা, অর্থাৎ এটা একটা দুই মুখ খোলা নল, অর্থাৎ এই প্রান্ত দিয়ে যে আগে যাবে সে আগে বের হবে। এটাই কিউ ডাটা স্ট্রাকচারের মূল বৈশিষ্ট্য। আমরা এই জিনিসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সাধারণত অ্যারে, স্ট্যাক বা লিঙ্ক লিস্ট, যে কোনো জিনিসে আমরা কিউ ডাটাকে, এই কিউ ডাটা স্ট্রাকচারকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সবচেয়ে যে সহজ উপায় আছে অ্যারেতে এই ডাটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করা। আমরা এবার একটু দেখি যে কিউ ডাটা স্ট্রাকচারে, যেমন এখানে শুরুতেই আমরা একটা কিউ নিলাম যেখানে 8টা তাক আছে বা 8টা ডাটা আমরা ইনসার্ট করতে পারবো এই কিউটিতে। এখন দেখো শুরুতেই 0 নম্বর ইন্ডেক্সে, অর্থাৎ ইন্ডেক্স দিছি 0 থেকে 7, যেহেতু এটা অ্যারে হিসেবে আমি ডিনোট করছি। শুরুতেই দেখো যে শুরুতে হেড এবং টেল, অর্থাৎ রিয়েল এবং ফ্রন্ট সবাই জিরো ইন্ডেক্সকে পয়েন্ট করবে। এখন 27 নামে যখন কোনো ডাটা আমরা এখানে এই রিয়েল প্রান্ত দিয়ে, অর্থাৎ হেড প্রান্ত দিয়ে যখন আমরা ইনসার্ট করব, সাথে সাথে কিন্তু টেল প্রান্ত অলরেডি সরে যাবে। একইভাবে 27-এর পরে যদি আমি এই ডাটাগুলো যদি ইনসার্ট করতে চাই, এই যে টেল প্রান্ত দিয়ে ডাটাগুলো অলরেডি এখান থেকে, অর্থাৎ প্রথমে 27, তারপরে 19, 17, 7, এভাবে ডাটাগুলো অবস্থান করবে। এখানে এভাবে ডাটাগুলো আমার অবস্থান করে। এখানে যখন একটা ডাটা আমরা রিমুভ করতে চাই, তখন দুটো আমাদের পসিবল কেস আছে, যেটা এ এবং বি ডায়াগ্রাম হিসেবে। অর্থাৎ যদি আমরা এভাবে যদি আমরা ডাটা ইনপুট করব এবং এইভাবে আমরা যে আগের যে জিনিসে বলছি ফ্রন্ট প্রান্ত দিয়ে আমরা ডাটা রিমুভ করব এবং এই প্রান্ত দিয়ে হেরা এবং রিয়েল প্রান্ত দিয়ে ডাটা আমরা ইনপুট নেব এবং ফ্রন্ট প্রান্ত দিয়ে ডাটা সবসময় আমরা রিমুভ করব, এটা ফলো করব। আমরা কিউ ডাটা স্ট্রাকচার আর সম্পর্কে ভালো জানতে গেলে আমাদের এই জিনিসগুলো আগে জানতে হবে। ফ্রন্ট কি তোমরা তো আগেই বুঝছো, ফ্রন্ট আমাদের ফার্স্ট পজিশন, অর্থাৎ কিউর ফার্স্ট পজিশনকে বলে ফ্রন্ট। যে এখানে যেমন আমার এই যে এখানে যে 27 এই ডাটাটি আগে আসছে, তার মানে ফ্রন্ট এখানে যাবে, অর্থাৎ রিয়েল পিস হয়ে যাবে। এরপরে যেমন 19 ডাটাটা আনছি, অর্থাৎ 19 চলে যাবে এখানে, যেহেতু ফ্রন্ট প্রান্ত দিয়ে ডাটা বের হবে, 19, 17, 7 এইভাবে ডাটা ইনপুট হতে থাকবে। আর একইভাবে এই ফ্রন্ট সবসময় এখানে 0-কে ইন্ডেক্স করে থাকবে এবং রিয়েলের মান এক এক করে বাড়তে থাকবে ইন্ডেক্সে। এখান থেকে ডাটাগুলো ঢুকবে আর এখান থেকে ডাটাগুলো বের হবে। এজন্য আমাদের ডাটা স্ট্রাকচারের ফ্রন্ট প্রান্তকে বলি সবসময় ফার্স্ট পজিশন। রিয়েল ইজ এ ভেরিয়েবল হুইচ রেফার দ্য লাস্ট পজিশন ইন কিউ, এবং রিয়েল প্রান্তটা হচ্ছে যে কিউয়ের লাস্ট পজিশন। এলিমেন্ট ইজ এ কম্পোনেন্ট হুইচ হ্যাজ ডাটা, অর্থাৎ এলিমেন্ট কি, এলিমেন্ট হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যা ডাটা ধারণ করে। ম্যাক্স কিউ কি, ম্যাক্স কিউ ইজ এ ভেরিয়েবল ড্যাট ডিসক্রাইব দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস ইন এ কিউ, অর্থাৎ একটা কিউ ডাটা স্ট্রাকচারের ম্যাক্স কিউ ওটা হচ্ছে যে সর্বোচ্চ ওই কিউতে কতগুলো ডাটা থাকবে সেটাকে বলে ম্যাক্স কিউ। আমরা কিউতে দুই টাইপের, আমরা কিউতে বেশ কিছু অপারেশন করবো। অপারেশন করার আগে আমাদের তিনটে স্টেজ আমাদের ভালো করে জানতে হবে। একটা হচ্ছে কিউ কি এমটি কিনা, যদি ফ্রন্ট এবং রিয়েলের মান যদি সমান হয় তাহলে আমরা সেই কিউটাকে সর্বদা বলবো যে কিউটা এমটি। যদি
রিয়েল সন এন হয়, অর্থাৎ এন অফ আমার টোটাল কতগুলো ডাটা আছে তার সংখ্যা, তখন আমরা বুঝবো যে কিউটা ফুল। এমটি কিনা আমরা যদি এর আগের ফিগারে যদি দেখতে চাই, দেখো যে এখানে দেখো যে এই কিউতে আমার কোনো ডাটা নাই, ফলে ফ্রন্ট এবং রিয়েল এর মান জিরো ইন্ডেক্সকে পালন করছে। যদি আমি সর্বোচ্চ এখানে 8টি ডাটা রাখতে পারবো, অর্থাৎ এন এর মান 8, যদি আমি ডাটা রাখতে রাখতে যদি আমি এখানে দম সাইডটির ডাটা রাখছি, ঠিক একইভাবে দেখো রিয়েলের মান 4-এ চলে আসছে। এভাবে যদি 8টি ডাটা রাখার পরে আমার রিয়েলের মান চলে যাবে 8, 8 হওয়া মানে কি আমি তখন বলবো যে আমার কিউটা আর খালি নাই, অর্থাৎ কিউটা ফুল। সেই জিনিসটাই আমি এখানে বলছি, এই তিনটি স্টেজ আমাদের সবসময় মনে রাখতে হবে। ফ্রন্ট এবং রিয়েল সর্বদা সমান হলে কিউটা হবে এমটি। যদি রিয়েল সমান এন হয়, অর্থাৎ তখন আমি কিউটা ফুল হিসেবে ধরবো। আর কিউতে কোনো ডাটা আছে কি না সেইটা বুঝবো, অর্থাৎ ফ্রন্টের মান যদি রিয়েল থেকে ছোট হয়, যেহেতু ফ্রন্ট থাকে আছে ফার্স্ট পজিশনে, তার পজিশন যদি রিয়েলের মান থেকে ছোট হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে আমার কিউটে ডাটা আছে। এবং সেক্ষেত্রে নাম্বার অফ এলিমেন্ট ইগাল টু, সেক্ষেত্রে এলিমেন্ট হবে রিয়েল মাইনাস ফ্রন্ট প্লাস 1। সেক্ষেত্রে কয়টা উপাদান আছে সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো, যে এলিমেন্ট সংখ্যা হবে রিয়েল বিয়োগ ফ্রন্ট প্লাস 1। এখন আমরা কিউতে দুইটা অপারেশন আমরা করব, একটা হচ্ছে ইনসার্শন আর একটা হচ্ছে ডিলিশন। অর্থাৎ কিউতে কোনো ডাটা সংযোজন করার অ্যালগোরিদমটাকে আমরা বলবো হচ্ছে ইনসার্শন, ইনসার্ট করব। তাহলে সেক্ষেত্রে আগে আমার দেখতে হবে কিউটা ওভারফ্লো আছে কি না। তাহলে ওভারফ্লো আছে কি না আমরা এটা বুঝবো কি করে, সেটা হচ্ছে যদি রিয়েলের মান ম্যাক্স কিউ মাইনাস 1, যেহেতু আমরা যদি জিরো থেকে শুরু করি তাহলে ম্যাক্স এর মান 1 মাইনাস করতে হয়, সেই জন্য আমরা লিখছি যদি ইফ রিয়েল ইগাল টু ম্যাক্স মাইনাস 1। যদি কেউ যদি লেখে রিয়েল সমান সমান এন তাহলেও ভুল নাই, তবে সেক্ষেত্রে ইন্ডেক্স আমরা ধরবো 1, আর যদি ম্যাক্স মাইনাস 1 দিয়ে অ্যালগোরিদমে তাহলে সেটা আমরা জিরো থেকে ইন্ডেক্স ধরবো। সেই জন্য লিখছি ইফ রিয়েল যদি ম্যাক্স মাইনাস 1 এর সমান হয় তাহলে কিউটা আসছে ওভারফ্লো, এবং সেক্ষেত্রে গো টু স্টেপ 4, অর্থাৎ সরাসরি ওখানে কোনো ডাটা ইনসার্ট করা যাবে না, এই জন্য সরাসরি এক্সিটে চলে আসতে হবে। যদি ওভারফ্লো না হয় তার মানে সেখানে অবশ্যই কিউ খালি আছে, শূন্য না খালি আছে। তাহলে সেক্ষেত্রে আমার এই কন্ডিশন চেক করতে হবে, অর্থাৎ আগে আমার যেহেতু ইনসার্ট করব রিয়েল প্রান্ত, তাহলে রিয়েলের মানটাকে আগে সেট করতে হবে। সেই জন্য এই দ্বিতীয় স্টেপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে প্রত্যেককে। ইফ ফ্রন্ট ইকুয়াল টু মাইনাস 1 এবং রিয়েল ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ ফ্রন্ট মাইনাস 1 রিয়েল মাইনাস 1 মানে কি কিউটি কোনো ডাটা নাই, সেক্ষেত্রে ফ্রন্ট এবং রিয়েল সমান হবে এবং তার মান জিরো ইন্ডেক্স নির্দেশ করবে, অন্যথায় রিয়েলের মান 1 করে বাড়বে, অর্থাৎ রিয়েল ইকুয়াল টু রিয়েল প্লাস 1। তাহলে আমি রিয়েলের মান ইনসার্ট যেহেতু করবো, অর্থাৎ রিয়েল প্রান্তের মান দিয়ে করতে হবে, সেই জন্য আমার রিয়েলের মানটা বাড়াইতে হবে, আগে বাড়াই নিয়ে তারপরে আমার জায়গা আগে, অর্থাৎ কোনো লোককে বসতে দিলে আগে তার বসার জায়গা করার পরে তাকে বসতে দিতে হয়, ঠিক জিনিসটা এরকমই। আগে রিয়েলের মানটা আগে ঠিক করে নিয়ে তারপরে আমার ডাটা ওখানে ইনসার্ট করা যাবে। তাহলে প্রথমে আমার ওভারফ্লো কিনা এটা দেখতে হবে, ওভারফ্লো যদি না হওয়ার পরে তাহলে যদি আমার কিউতে কোনো ডাটা যদি টোটালি না থাকে, তাহলে ফ্রন্ট এবং রিয়েলের মান জিরো আগে সেট করে নিতে হবে এবং তারপরে রিয়েলের মান, আর যদি না হয় তাহলে রিয়েলের মান যদি শূন্য না হয় তাহলে রিয়েলের মানে 1 বাড়াই নিতে পারবো গতানুগতিক ধারায়, এবং এরপরেই কিউ ইকুয়াল টু রিয়েল, অর্থাৎ কিউটাকে, অর্থাৎ কিউ রিয়েল, যেহেতু এটা অ্যারে হিসেবে আমি ইমপ্লিমেন্ট করছি, সেই জন্য কিউ রিয়েলের, অর্থাৎ রিয়েলটা ইন্ডেক্স হিসেবে কাজ করবে, এবং সেক্ষেত্রে নাম নামক আমি ডাটাটা ওখানে ইনসার্ট করতে পারবো এবং অ্যালগোরিদম এক্সিট হবে। এই জিনিসটা আমরা একটু গ্রাফিক্যালি যদি দেখি, অর্থাৎ ইনিশিয়ালি ফ্রন্ট এবং রিয়েল যদি মাইনাস 1 হয়, এখানে খেয়াল করে দেখো ফ্রন্ট এবং রিয়েল, অর্থাৎ জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে, ফ্রন্ট এবং রিয়েল যদি মাইনাস 1 হয় তাহলে এটাকে জিরো আমি
এই যে ফ্রন্ট এবং ডিএল কে আগে জিরো করে নিব। এরপরে আমি ডাটা এই যে 10 ডাটাটাকে ইনসার্ট করার সাথে সাথে রিয়েল এর মান 1 বাড়বে, অর্থাৎ 10 হওয়ার পরেই আগে আমি এখানে ইনসার্ট করে নেব। এরপরে যদি আরো ডাটা ইনিশিয়াল করি, যেমন এখানে কোনো ডাটা ছিল না, সেই জন্য ফ্রন্ট এবং ডিএল কে জিরো করে নিব, সেই ক্ষেত্রে 10 কে ইনসার্ট করব। এরপরে যদি আরো ডাটা যদি ইনসার্ট করি, তাহলে খেয়াল করে দেখো, তাহলে নিশ্চয়ই রিয়েল এর মান একটা অটোমেটিক বাড়াই দেবো। অ্যালগোরিদমের যে দুইটা পার্ট ছিল, ফ্রন্ট যদি -1, রিয়েল যদি -1, তাহলে ফ্রন্ট এবং রিয়েল কে জিরো করে নিব, আর অন্যথায় রিয়েল এর মান আপনা আপনি 1 বাড়িয়ে তারপর আমি ডাটা ইনসার্ট করব। ঠিক এই যেখানে সেই জিনিসটাই বোঝানো হয়েছে তোমাদের, ফ্রন্টের মান এবং রিয়েলের মান এখানে 0, যেহেতু কোনো ডাটা নাই এই জন্য ফ্রন্ট এবং রিয়েলকে 0 করে নিয়ে সেইখানে আমি 0 ইন্ডেক্সে 10 ইনসার্ট করব। প্রথমে 10 ইনসার্ট করার পরে যদি 20 ইনসার্ট করতে চাই, তাহলে অবশ্যই দ্বিতীয় স্টেপে, অর্থাৎ যেহেতু যেহেতু এখানে কিউটি ডাটা একটা আছে, অটোমেটিক রিয়েলের মানে বাড়িয়ে তারপরে আমি 20 এখানে ইনসার্ট করব। একইভাবে যদি আমরা ডিলিশন অ্যালগোরিদমে যাই, আমরা তাহলে আমরা জানি ডাটা ডিলিট করতে গেলে আমার ফ্রন্টের মান আগে সেট করতে হবে। তার আগে ডিলিট অপারেশন অবশ্যই দেখতে হবে ডাটা আন্ডারফ্লো কিনা, অর্থাৎ কিউ যদি খালি থাকে নিশ্চয়ই সেখান থেকে আমরা ডাটা ইনসার্ট করতে পারবো না, আর ডাটা আমরা ডিলিট করতে পারবো না। সেই জন্য আমরা আগে আমার ই করতে হবে ফ্রন্ট ইকুয়াল টু -1, এবং ফ্রন্ট যদি রিয়েল থেকে বড় হয় তাহলে অবশ্যই কিউ আছে আন্ডারফ্লো। ফ্রন্ট যদি -1 হয়, অর্থাৎ তার মানে কিউটি কোনো ডাটা নাই, অথবা রিয়েল থেকে ফ্রন্টের মান যদি বড় হয়, তাহলে অবশ্যই বলবো যে কিউটা খালি, তাহলে সেক্ষেত্রে আমার কিউটা হবে আন্ডারফ্লো। আর যদি না হয়, তাহলে আগে ডাটাটাকে আমরা ফ্রন্ট থেকে আগে ডাটাটা একটা ভেরিয়েবেলে কপি করে নিব, অর্থাৎ ভ্যাল নামে একটা আমরা ভেরিয়েবেলে কিউ ফ্রন্ট, ফ্রন্ট এখানে ইন্ডেক্স হিসেবে কাজ করবে যেহেতু এটা অ্যারে, সেইখানে কিউ অ্যারেতে ওই ডাটাটা ভ্যাল হিসেবে আমরা রেখে দিব এবং ফ্রন্টের মান 1 বাড়িয়ে নিব। আগেরটার সাথে এর পার্থক্যটা, আগে ওখানে ওভারফ্লো চেক করছি, এখানে আন্ডারফ্লো চেক করতে হবে। আগে রিয়েলের মানটা আমরা সেট করে নিয়ে আমরা ডাটা ইনসার্ট করতাম, আর এখানে তা না, আগে ডাটাকে আমরা একটা ভেরিয়াবেলে বের করে তারপরে ফ্রন্টের মান সেট করব। এই দুটা অর্থাৎ রিভার্স, যে আগের অ্যালগোরিদম আর এটা পুরোপুরি রিভার্স, এরপরে আমরা এক্সিট করব। এটি আছে আমার কিউ এর এর ইনসার্টশন এবং ডিলিশন অ্যালগোরিদমের আলোচনা করলাম। এটাকে গ্রাফিক্যালি যদি আমি দেখি, আমি দেখো আগের ফিগারে তোমাদের দুটো ডাটা আমরা ইনসার্ট করেছিলাম, 10 এবং 20। এই অবস্থায় যদি থাকে ফ্রন্টের মান 0 আছে এবং রিয়েল এর মান 1 আছে, তো এখন তাহলে আমি এই ডাটাটাকে 10 আগে রিমুভ হবে, 10 রিমুভ করার পরে ফ্রন্টের মান 1 বাড়ে, অর্থাৎ ফ্রন্ট এবং রিয়েল এখন একই ইন্ডেক্স নির্দেশ করবে। যেহেতু এইটা এই 10 ডাটাটা আর রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো ডাটা নাই, এখন যদি কোনো এর পরে যদি আমি কোনো ডাটাকে রিমুভ করতে চাই, তাহলে অবশ্যই 20, সেই জন্য আমার হচ্ছে ফ্রন্টের মান 1 বাড়বে। আমরা এর কিছু আর আর কিউ এর আরো দুই টাইপের কিউ আছে আমাদের, একটা হচ্ছে প্রায়োরিটি কিউ আর একটা হচ্ছে ডি কিউ। প্রায়োরিটি কিউটা কি জিনিস? প্রায়োরিটি কিউটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে একটা নির্দিষ্ট প্রায়োরিটি অ্যাসাইন করা হয়, অর্থাৎ যে কোন ডাটাটি আগে যাবে। অনেক সময় আমরা দেখি যে কোনো একটা লাইনে দেখা, সবাই লাইন দিচ্ছে, ইতিমধ্যে কোনো ভিআইপি পার্সন যদি আসে, আমরা তখন কি করি যে ভিআইপি পার্সনকে আগে আমরা শিডিউল দিই। ঠিক তেমনি প্রায়োরিটি কিউটাও ঠিক তাই, অর্থাৎ প্রায়োরিটি যে কিউটা, যে কোনো একটা নির্দিষ্ট প্রায়োরিটি দেওয়া হয়, এই প্রায়োরিটি দিলে সেই ডাটাটি গতানুগতিক নিয়মান মানবে না, তখন সেইটাকে আগে প্রসেস করা হয়। সেটাই বলা হয়েছে ইন প্রায়োরিটি কিউ ইস এলিমেন্ট ইজ অ্যাসাইন টু প্রায়োরিটি। প্রায়োরিটি অফ অ্যান এলিমেন্ট ডিটারমিনস দ্য অর্ডার ইন হুইচ এলিমেন্টস উইল বি প্রসেস, অর্থাৎ প্রায়োরিটির যে ডাটাটা থাকবে সেই ডাটাটাকে তখন আগে অপারেশন করতে দেওয়া হবে, অর্থাৎ প্রক্রিয়াগত করতে হবে। এক্ষেত্রে দুইটা রুল মেনটেন করা হয়, অর্থাৎ যদি কোনো এলিমেন্ট হায়ার প্রায়োরিটি হয়, তাহলে সে লোয়ার প্রায়োরিটির পূর্বে সে প্রসেস হবে,
আর যদি সেম প্রায়োরিটি হয় তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ যে আগে আসবে সে আগে সেটা প্রসেস হবে, এটা আছে প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউয়ের ক্ষেত্রে দুই টাইপের আছে, একটা অ্যাসেন্ডিং প্রায়োরিটি, একটা ডিসেন্ডিং প্রায়োরিটি। এই জিনিসগুলো অলরেডি তোমরা আগেও আলোচনা করছি। যদি এলিমেন্ট যদি আছে যে একটা অর্ডারে, অর্থাৎ অনলি যে ছোট এলিমেন্ট যদি আগে রিমুভ হয় তাহলে সেটা অ্যাসেন্ডিং, আর যদি বড় এলিমেন্ট যদি আগে রিমুভ হয় তাহলে সেটা ডিসেন্ডিং। এরপর অ্যারে রিপ্রেজেন্টেটিভ প্রায়োরিটি কিউকে বিভিন্ন অ্যারেতে রিপ্রেজেন্ট করা যায়। ইনসার্টশন এবং ইনসার্টশন অপারেশন আছে এখানে, আমি যাই হোক এগুলো আলোচনায় যাব না, কারণ এগুলো আগেই আলোচনা করছি। আর তোমাদের জন্য প্রায়োরিটি কিউ কি জিনিস এবং তার কিভাবে এটা মেনটেন করে সেই জিনিসগুলো আমরা ভালো করে জানবো। তারপরও আমি একটু বলি, ইনসার্ট প্রায়োরিটি কিউ ইনসার্টের ক্ষেত্রে দেখো অপারেশনটা কিরকম। হোয়াইল ইনসার্টিং এলিমেন্ট ইন প্রায়োরিটি কিউ, উই উইল অ্যাড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন ডিপেন্ডিং অন ইটস প্রায়োরিটি। তার প্রায়োরিটি অনুযায়ী তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে আমরা সেই ডাটাকে স্থাপন করি। এরপর যে অর্ডার আছে, অর্থাৎ অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী তখন সে কাজ করবে। এটা আছে প্রায়োরিটি কিউ ইনসার্টশনের ক্ষেত্রে। যে জিনিসটা এখানে অলরেডি দেখানো হয়েছে যে তোমার প্রায়োরিটি এখানে দেখো ফ্রন্ট এবং রিয়েলের, অর্থাৎ 15 এবং 10। এখন যদি 20 নামক যদি ডাটা আসে সে আগে আসবে ফ্রন্টের। এখন আমি এখানে 25, আমি প্রায়োরিটি অনুযায়ী এভাবে ডাটাগুলো আমি সর্টিং করে আমি প্রায়োরিটি নির্ধারণ করতে পারি। আর প্রায়োরিটি ডিলিটের ক্ষেত্রে সবসময় ফ্রন্ট ফ্রন্ট দিয়ে ডাটাগুলোকে আমরা ডিলিট করতে হয়, যেটা আমরা গতানুগতিক ধারায় করছি। সেটা আছে প্রায়োরিটি, যে প্রায়োরিটি আগে আসবে সেটা আগে ডিলিট হবে, এটাও আমরা এভাবে ডিসাইড করতে পারি। অর্থাৎ যেমন এখানে 20 প্রায়োরিটিকে আমার যখন 20 ডাটাকে যদি রিমুভ করি তাহলে 20 ডাটা এভাবে রিমুভ হবে, ফ্রন্টের মান তখন আগে 0 ইন্ডেক্সে ছিল এখন 1 ইন্ডেক্সে চলে যাবে। এভাবে আমরা প্রায়োরিটি অনুযায়ী ডাটাগুলোকে আমরা এই করতে পারি। তো প্রায়োরিটি এই এই ডিলিশনের অ্যালগোরিদমটা গতানুগতিক নিয়মই মেনে চলে। এরপর কিউ ডাটা স্ট্রাকচারে অনেক টাইপের আছে, ডবল ডি কিউ বা ডবল এন্ডেড কিউ। ডি কিউ কে আমরা বলি ডবল এন্ডেড কিউ। এটা এমন একটা ডাটা স্ট্রাকচারের পদ্ধতি যে এ লিস্ট ইন হুইচ এলিমেন্ট ক্যান বি ইনসার্টেড অর ডিলিটেড আইদার এন্ড, অর্থাৎ যে কোনো একটা প্রান্ত দিয়ে ডাটাগুলোকে ইনসার্ট এবং ডিলিট করতে হয়। ইট ইজ অলসো নোন হেড টেল লিঙ্ক লিস্ট, অর্থাৎ এটা হেড টেল লিঙ্ক লিস্ট। এক্ষেত্রে দুইটা জিনিস, এর টু পয়েন্টার সেখানে লেফট এবং রাইট দুটো পয়েন্টার ইন্ডিস করবে এই ডিকিউ। আও আছে এটা দুই টাইপের ডিকিউ আছে, একটা ইনপুট রেস্ট্রিক্টেড ডিকিউ, একটা আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। যদি ইনসার্টশন যদি কেবল একটা প্রান্ত দিয়ে, অর্থাৎ একটা শেষের প্রান্ত দিয়ে করি তাহলে সেটি ইনপুট রেস্ট্রিক্টেড, আর যদি ডিলিট যদি আমরা একটা শেষের প্রান্ত দিয়ে করি তাহলে সেটা আছে আউটপুট রেস্ট্রিক্টেড ডিকিউ। তা তোমরা এই ডিকিউ সংজ্ঞা বা ডিকিউ যে দুই টাইপের এটা অলরেডি বুঝছো। আর যেহেতু আগে লেকচারে আমরা আলোচনা করছি সেজন্য আমি খুব ডিটেলসে যাচ্ছি না। এরপর আছে ডাটা স্ট্রাকচারের স্ট্যাক এবং কিউয়ের মধ্যে পার্থক্য। যেহেতু তোমরা এগুলো পড়ছো এই জন্য আমি আর এইটা নিয়ে ডিটেলে আলোচনা করছি না। তবে একটা জিনিস বা প্রত্যেকেই জানো, এটা আছে লিফো ডাটা স্ট্রাকচার স্ট্যাকে, আর এটা ফিফো ডাটা স্ট্রাকচার। এখানে অপারেশন পুশ এবং পপ, আর এখানে এন কিউ বা ডি কিউ, আর এটা ভার্টিক্যালি কালেকশন করা হয়, আর এটা হরিজন্টালি ডাটাগুলোকে কালেকশন করা হয়। আর এখানে সবসময় কালেকশন অফ, এটা যেমন একটা ডিনার প্লেট সেট যেমন, আর এটাকে আমরা বলতে পারি একটা বাস স্ট্যান্ডে লোকজন যেভাবে লাইন দেয় সেরকম। আমরা এই থিওরির খুব শেষেই চলে আসছি, এই জন্য থিওরি ক্লাস থেকে, থিওরি তত্ত্ব অংশ থেকে তোমাদের বিদায় নিচ্ছি। আমি এরপরে তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে পাইথন প্রোগ্রামে আমরা কি অপারেশনটা করে থাকি। এখানে আমি অলরেডি একটা পাইথন প্রোগ্রাম তোমাদের কিছু এই সোর্স কোড এখানে লিখছি। আমরা মনে করো ইনিশিয়াল ইজ পাইথন প্রোগ্রাম টু ডিসক্রাইব কিউ ইমপ্লিমেন্ট ইন টু লিস্টের সাহায্যে আমরা পাইথন প্রোগ্রামে কিউ
যে অ্যালগোরিদম দুটো আমরা কিভাবে ফলো করি দেখি। কিউ, প্রথমে আমরা কিউ দে লিস্টটাকে আমরা এভাবে ডিক্লেয়ার করলাম। এরপরে যদি আমি কিউটা একটা এলিমেন্ট, এখানে সরাসরি অ্যাপেন্ড দিলে আমার সরাসরি যে কোনো ক্যারেক্টার বা সংখ্যা আমি ইনপুট নিতে পারি। এখানে ক্যারেক্টার ইনপুট নিছি অ্যাপেন্ড করে। এরপরে যদি ইনিশিয়াল কিউটে কি থাকবে তাহলে ABC থাকবে এবং সেটাকে প্রিন্ট করব। আর যদি আমি রিমুভ করতে চাই তাহলে কিউ ডট পপ জিরো ইন্ডেক্স, যেহেতু সবসময় ফ্রন্ট প্রান্ত দিয়ে এই কিউটা রিমুভ হয় সেই জন্য আমরা ওইটাকে বলছি পপ জিরো ইন্ডেক্সে। যে আমরা পপ করলে এরপরে আমরা এটা দেখতে পাবো। একইভাবে যদি আমরা ডিকিউ অপারেশন করি সেটা তখন আমরা এখানে একটা ইম্পোর্ট করে নিতে হয়, অর্থাৎ ফ্রম কালেকশন ইম্পোর্ট আর ডিকিউ। এরপরে কিউটাকে ডিকিউ হিসেবে আমি নিয়ে নিলাম। এবার কিউতে আমরা ওই আগের মতোই ডাটা ইনসার্ট করতে পারবো এবং সেই ডাটা দেখতে পারবো। আর একইভাবে যদি ডাটা রিমুভ করি তাহলে পপ লেফট প্রান্ত, আমি এখানে লেফট প্রান্ত দিয়ে ই করছি, অর্থাৎ এখানে আউটপুট রেস্ট্রিক্টেড আর ডিকিউ আমরা ই করছি এবং এটা দেখতে পাবো। যদি আমি এটাকে রান করি তাহলে দেখো কি পাই, আমরা দেখতে পাবো ফলাফল। দেখো এই যে ইনিশিয়ালি ABC আমরা ই করছিলাম, এখানে তোমরা দেখতে পারছিলে যে আমি যদি এইভাবে দেখাই পাশাপাশি দুইটা উইন্ডো দেখো এক জায়গা করলে তোমরা দেখতে পাবা। দেখো আমি এখানে ABC নিয়েছিলাম, সেই ইনিশিয়াল এই যে প্রিন্ট করছি ইনিশিয়াল ABC। যদি আমি এখন পপ করি তাহলে প্রথমে আমার এ, যেহেতু এ প্রথমে দিছি তাহলে এ প্রথমে আউট হবে, পরে বি, পরে সি, এবং রিমুভিং শেষে দেখো এখন কিউতে কিছুই নাই। একইভাবে ডিকিউতেও আমরা দেখো ডিকিউতে ABC, পরে ABC রিমুভ করলাম এবং লাস্টে দেখো কিছুই নাই। এভাবে আমরা ডাটায় অর্থাৎ ই থেকে আমরা যে কোনো অপারেশন আমরা করতে পারবো বা এভাবে পাইথন প্রোগ্রাম দিয়েও আমরা দেখতে পাবো। যাই হোক, তোমরা প্রত্যেকেই ভালো থেকো। আজকে আমার প্রতিষ্ঠানের এক শিক্ষকের ওয়াইফ মারা গেছে, সেই জন্য মনটা ভালো না। সবাই দোয়া করো শোক সত্য পরিবার যেন শান্ত যেন ভালো থাকতে পারে। আর প্রত্যেকে আমাদের এই মহামারীর ইসে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে যেন ভালো থাকতে পারি এই কামনা করে আমি আজকের লেকচার এখানে শুরু করছি। প্রত্যেকে ভালো থাকে।